ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বাংলাদেশে মোট কতটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে এবং প্রতিটি পলিটেকনিকে মোট কতটি টেকনোলজি রয়েছে, অর্থাৎ কোন কোন টেকনোলজি রয়েছে এবং প্রতিটা টেকনোলজি বা প্রতিটা সাবজেক্টের জন্য মোট কতটি আসন রয়েছে, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মূলত আমি আমার আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো ফ্রেন্ডস, প্রথমে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। তো প্রথমে বলে রাখি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বাংলাদেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট, এই তিন ধরনের প্রতিষ্ঠান থেকে আপনি চাইলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন। এই তিন ধরনের প্রতিষ্ঠানের সিলেবাস বা সার্টিফিকেটে কোনো পার্থক্য নেই। তো যাই হোক, আজকে জাস্ট সরকারি প্রতিষ্ঠানের তালিকা এবং সাবজেক্টের সংখ্যা এবং সিট সংখ্যা তুলে ধরার চেষ্টা করব। আর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং প্রাইভেট পলিটেকনিকের সংখ্যা এবং সিট সংখ্যা এগুলো আমি আমার অন্য ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর হ্যাঁ, সরকারি পলিটেকনিক কিংবা প্রাইভেট পলিটেকনিকে ভর্তি হতে হলে আপনাকে মিনিমাম কত পেতে হবে বা কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সেগুলো নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে। আপনারা যারা আগের ওই ভিডিওটি দেখেন নাই তারা চাইলে আগের ওই ভিডিওটি দেখে আসতে পারেন, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। বাংলাদেশে মোট ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। এর মধ্যে ৩টা হচ্ছে মহিলা পলিটেকনিক, যার মধ্যে ঢাকা মহিলা পলিটেকনিক, রাজশাহী মহিলা পলিটেকনিক, খুলনা মহিলা পলিটেকনিক, অর্থাৎ এই ৩টা পলিটেকনিক হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য। আর বাকি যে ইনস্টিটিউটগুলো আছে এগুলো হচ্ছে ছেলে এবং মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে। আর প্রতিটা পলিটেকনিকে মোট 2টা শিফট রয়েছে। এর মধ্যে একটা শিফট হচ্ছে ডে শিফট আর একটা হচ্ছে মর্নিং শিফট, অর্থাৎ মর্নিং শিফটের ক্লাস সকালে শুরু হবে, ডে শিফটের ক্লাস দুপুরে শুরু হবে। তো এছাড়া কিন্তু কারো কোনো পার্থক্য নেই, অর্থাৎ কারো ক্লাস হবে দুপুরে, কারো ক্লাস হবে সকালে। আপনি ছেলে দুইটা শিফট জন্য অ্যাপ্লাই করতে পারেন, বাট আপনাকে সর্বশেষ যে কোনো একটা শিফটে আপনাকে ভর্তি হতে হবে। তো 2016 প্রবিধান অনুযায়ী বাংলাদেশে মোট 33টি টেকনোলজি বা সাবজেক্ট রয়েছে, কিন্তু এই সব টেকনোলজি বা সব সাবজেক্ট সব পলিটেকনিকে নেই। স্পেশালি কম্পিউটার, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, সিভিল, তারপরে আর্কিটেকচার, টেক্সটাইল, পাওয়ার, আরএসি, এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো প্রায় সবগুলো পলিটেকনিকে থাকে, অর্থাৎ কম বেশ প্রায় বেশিরভাগ পলিটেকনিকে এই সাবজেক্টগুলো থাকে, কারণ এই সাবজেক্ট বা টেকনোলজিগুলো কমন। কিন্তু এছাড়াও বাকি যে টেকনোলজিগুলো রয়েছে সেগুলো সব পলিটেকনিকে থাকে না, যেমন প্রিন্টিং, তারপরে কনস্ট্রাকশন, কেমিক্যাল, সিরামিক, এরকম আরও কয়েক একটা টেকনোলজি রয়েছে যেগুলো আসলে আনকমন, যেগুলো হাতে গোনা কয়েকটা পলিটেকনিক ইনস্টিটিউটে রয়েছে। এবং একটা পলিটেকনিকে একটা টেকনোলজি বা একটা সাবজেক্টের জন্য একটা শিফটে নর্মালি সিট সংখ্যা থাকে 60টা। তো একটা যেহেতু 2টা শিফট, সেহেতু একটা পলিটেকনিকে একটা সাবজেক্টের জন্য নর্মালি আপনার 2টা শিফট মিলে টোটাল সিট সংখ্যা থাকে 120টা। তো এটা বেশিরভাগ পলিটেকনিকে এবং বেশিরভাগ টেকনোলজির জন্য এই 120টা সিটে থাকে 2টা শিফট মিলিয়ে। কিন্তু হাতে গোনা কয়েকটা পলিটেকনিকে এই সিট সংখ্যা ব্যতিক্রম রয়েছে, অর্থাৎ হাতে গোনা কয়েকটা পলিটেকনিকে কয়েকটা টেকনোলজির জন্য এই সিট সংখ্যা কিছুটা কম বেশি রয়েছে, যেটা আপনারা হয়তো আমার ভিডিও ডিসপ্লেতে দেখতেছেন। তো অ্যাকচুয়ালি আসলে ৪৯টা পলিটেকনিকের নাম, তারপরে সাবজেক্ট সংখ্যা বা আপনার সিট সংখ্যা, এগুলো আসলে একটা একটা করে সিরিয়াল করে বলা আসলে কষ্ট, এবং এটা মুখস্থ করা একটু কষ্টকর ব্যাপার, যার কারণে আমি আসলে ভিডিওতে অ্যাড করে দিয়েছি। তো আপনারা একটু ধীরস্থিরভাবে আপনারা যদি দেখতে থাকেন তাহলে হয়তো আপনারা সম্পূর্ণ, অর্থাৎ পুরো পলিটেকনিকের কতগুলো পলিটেকনিক বা কতটা সিট রয়েছে বা কতটা টেকনোলজি এগুলো হয়তো দেখতেছেন। আপনারা প্রয়োজনে ভিডিও পজ করে আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এছাড়াও আপনাদের এখান থেকে দেখতে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন কাইন্ডলি, সেখানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, সেখানে মূলত এই ডিটেলসগুলো থাকবে। আর কারো যদি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং প্রাইভেট প্রতিষ্ঠানের তালিকার প্রয়োজন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন। আর হ্যাঁ, ডিপ্লোমা রিলেটেড আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ফেসবুকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়বে তাদের নিয়ে একটা গ্রুপ রয়েছে, আপনারা চাইলে সেখানে প্রশ্ন করতে পারেন। সেখানে অনেক ডিপ্লোমা স্টুডেন্ট রয়েছে, সেখানে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাও আসলে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। তো অ্যাকচুয়ালি আপনাদের এই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা ইন্সপায়ার্ড হই নতুন ভিডিও মেকের জন্য। আপনারা যদি লাইক, কমেন্ট না করেন তাহলে তো নতুন ভিডিও মেকের আর আগ্রহ থাকবে না। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। আর পলিটেকনিকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার চ্যানেলে আরও কয়েকটি ভিডিও রয়েছে, আপনার ছেলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। যেমন পলিটেকনিক রেফার ড্রপ আউট কী, পলিটেকনিক সিজিপিএ কীভাবে নির্ধারণ করা হয়, কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় বা ভর্তির জন্য মিনিমাম কত পয়েন্ট লাগে, এরকম গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও রয়েছে, আপনার ছেলে সেগুলো দেখে আসতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। So friends, if you like this video, please like, comment, share and subscribe my channel for more videos, and thanks for watching. Allah Hafiz.